বৃহস্পতিবার ফের বিজেপি বিধায়কদের স্লোগানে উত্তপ্ত বিধানসভা। প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত রাজ্যে অ্যাডিনো ভাইরাসে 125টি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে কলকাতা মেডিকেল কলেজে এবং বৃহস্পতিবার ভোরে বিসি রায় শিশু হাসপাতালে আরও দুটি শিশুর মৃত্যু হয়। তবে তা অ্যাডিনো ভাইরাসের কারণেই কিনা তা জানতে তাদের দেহ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিধানসভা শুরু হতে অ্যাডিনো ভাইরাস পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিবৃতির দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এ বিষয়ে দিন কয়েক আগে বিধানসভায় স্বয়ং মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন, সে সময় আপনি বিধানসভায় ছিলেন না। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই বক্তব্য শোনার পরই অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়ক। তারা ওয়ালে নেমে পড়ে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। বিজেপি বিধায়কদের অভিযোগ, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, অথচ হুঁশ নেই মুখ্যমন্ত্রী। অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার পরও বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের বিধায়ক। তাদের দাবি, মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে শিশু মৃত্যু নিয়ে বিবৃতি দিতে হবে। পরে এই বিষয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীও দিন কয়েক আগে অ্যাডিনো ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকরাও জানাচ্ছেন, যে সমস্ত শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের আগামী এক দু বছর খুব সাবধানে ও চিকিৎসকদের নজরদারিতে কাটাতে হবে, ফলে আতঙ্কটা থাকছে। শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।